খাটেনি ওজার কেরামতি। কয়েক ঘন্টার ব্যবধানে সাপের ছোবলে মৃত্যু হলো তিন শিশুর। মঙ্গলবার প্রথম ঘটনাটি ঘটে বিহারের কাটিহার জেলার বারসই থানার ফতেপুর সংলগ্ন করণপুর এলাকায়। সেখানে সাপের ছোবলে মৃত্যু হয় চার বছরের এক শিশু। মৃত শিশুর নাম তামান্না পারভিন। জানা গিয়েছে গতকাল তাকে সাপে ছোবল দিলে সঙ্গে সঙ্গে করণদিঘি থানার আলতাপুরে এক ওঝার কাছে নিয়ে যান শিশুর পরিবারের সদস্যরা। সেখানে ছ ঘন্টা ধরে চলে ঝাড়ফুঁক। তাতে কাজ না হওয়ায় শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই শিশুর। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ডালকোলা থানার ইয়াগাছি এলাকায় ঘুমন্ত অবস্থায় দেড় বছরের শিশুর গলায় একটি বিষধর সাপ ছোবল মারে। শিশুটিকে নিয়ে যাওয়া হয় বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের এক ওঝার কাছে। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পর শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। এরপর সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। করণদিঘি থানার লাহুতারা গ্রামের বাসিন্দা দুই বছরের শিশুর পায়ে ছোবল মারে সাপ। শিশুটিকে তার পরিবারের লোকেরা এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কোনো কাজ না হয় পরে শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।